শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড় দেব না হুঁশিয়ারি রাশিয়ার, নিরাপত্তার জন্য যুদ্ধের পথ বেছে নেওয়ার ঘোষণা রাশিয়ার। মাসুদের সঙ্গে বৈঠকে যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী, ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, উস্কানি দিয়ে আমাদের ধৈর্য পরীক্ষা নেওয়া উচিত নয় বলল তুরস্ক, মালয়েশিয়ায় ফিলিস্তিনি শিক্ষাবিদকে হত্যা, হামাসের হাতে সন্দেহভাজন গ্রেফতার, পৃথক দুই মামলায় 4 বছরের জেল সুচির। এবার বিস্তারিত, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসছে রাশিয়া। আলোচনার আগে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশ কোনো ছাড় দেবে না। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে জোটে নিতে মরিয়া, তবে রাশিয়া এতে নারাজ। গত বছর শেষের দিক থেকে ইউক্রেন সীমান্তে 1 লাখের বেশি সেনা জড়ো করে মস্কো। তাদের দাবি, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না, ইউরোপের পূর্ব দিকে আর বিস্তার ঘটানো যাবে না। এই ইস্যুতে জেনেভায় রোববার থেকে সপ্তাহব্যাপী কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলবে। এখানে রাশিয়া ন্যাটো ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে রয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান, রাশিয়ার পক্ষে থাকছেন সের্গেই রিয়াকভ। আলোচনার আগে রুশ বার্তা সংস্থাকে রিয়াকভ বলেন, ইউক্রেন বিষয়ে রাশিয়া কোনো ছাড় দিতে রাজি হবে না, এটি সম্পূর্ণ আলোচনার বাইরে থাকবে। এছাড়া গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আসা নানা ইঙ্গিত রাশিয়াকে হতাশ করেছে। ব্রাসেলসে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত। গত সপ্তাহে পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে ইউক্রেনে আগ্রাসন চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোতে আরও সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। এমন কিছু হলে ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত ইউরোপের প্রভাবশালী দেশগুলো। নিজের নিরাপত্তার জন্য রাশিয়া ভিন্ন পথ বেছে নেবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে পশ্চাত্তর কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চাওয়া হয়েছে তা দিতে ব্যর্থ হলে মস্কো নিজেকে নিরাপদে রাখার জন্য ভিন্ন পন্থা বেছে নিতে বাধ্য হবে। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তার ইউরোপ ও আন্তর্জাতিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মস্কোকে উপেক্ষা করতে পারে না। তিনি রবিবার রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। আজ সোমবার রাশিয়া ও আমেরিকার কর্মকর্তারা কৌশলগত স্থিতিশীলতা প্রশ্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া আগামী 12 জানুয়ারি ব্রাসেলসে ন্যাটোর সঙ্গে রাশিয়ার এবং বৃহস্পতিবার ভিয়েনায় ইউরোপীয় সহযোগিতা ও নিরাপত্তা সংস্থার সঙ্গে রাশিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ এর আগে বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আলোচনা শুরু করার আগে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা গ্যারান্টির ব্যাপারে যেসব সিগন্যাল দিচ্ছে তা হতাশাজনক। তবে রাশিয়া আমেরিকার কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও সতর্ক করে দেন রিয়াকভ। আফগানিস্তানে তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদের সঙ্গে বৈঠক করেছেন তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। ইরান সফররত মোত্তাকি সোমবার সেখানে আহমেদ মাসুদের সঙ্গে বৈঠক করেন। এ সময় হেরাত প্রদেশের সাবেক গভর্নর ইসমাইল খান উপস্থিত ছিলেন। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তালিবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জাবি উল্লাহ মুজাহিদ বিষয়টি টুইটারে বিষয়টি নিশ্চিত করে জানান। মাসুদ ও ইসমাইল খানকে আফগানিস্তানের নিরাপদে ফিরে আসার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তালিবানের একটি প্রতিনিধি দল স্থানীয় সময় শনিবার রাতে তেহরানের উদ্দেশ্যে কাবুল ছাড়েন। এ ব্যাপারে তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ জানান, এই সফরে দুই পক্ষের মধ্যে রাজনীতি, অর্থনীতি সহ আফগান শরণার্থী ইস্যু নিয়ে আলোচনা করা হবে। 2021 সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কট্টরপন্থী এই সংগঠনের বিরুদ্ধে পাঞ্জশির প্রদেশ থেকে লড়াই চালিয়ে আসছিলেন মাসুদ বাহিনী। পরে একসময় তার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার খবর সামনে আসে। অন্যদিকে হেরাত পতনের পর সেখানকার তৎকালীন গভর্নর ইসরায়েল খান আফগানিস্তান থেকে পালিয়ে ইরানে আশ্রয় নেন বলে জানা গেছে। ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় 51 মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তেহরানের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় রোববার যুক্তরাষ্ট্র ওই হুঁশিয়ারি দেয়। খবর আরব নিউজের।
হোয়াইট হাউসের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে ইরানকে ওই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইরানের আরোপ করা নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন সেনা কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের ওপর হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ। ইরাকে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায় গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 51 পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। 2020 সালে ইরাকের বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ ওই জেনারেলকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শনিবার জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে 51 মার্কিন সামরিক কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি, হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রাইন। এই নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা মার্কিন কর্মকর্তাদের সম্পদ ইরানি কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে। তবে ইরানে মার্কিন কর্মকর্তাদের সম্পদ না থাকায় এই নিষেধাজ্ঞা প্রতীকী ব্যবস্থা বলে ধারণা করা হচ্ছে। তেহরানের স্থানীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসবাদ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ওই 51 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি, যিনি এই বাহিনীর বৈশ্বিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। উস্কানি দিয়ে তুরস্কের ধৈর্য পরীক্ষা না নেওয়ার জন্য গ্রিসকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুইসি আকবর। এই সময় এজিয়ানে আঞ্চলিক জল সীমা বাড়ানোর হুমকি দেন তিনি। বার্তা সংস্থা এপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। রাজধানী আঙ্কারায় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তুরস্ক ন্যাটোর সদস্য গ্রিস সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঝামেলা মেটাতে ইচ্ছুক। এজিয়ানকে তারা বন্ধুত্বের সমুদ্রে রূপান্তর করতে চায়, কিন্তু তুরস্ক সংলগ্ন একটি দ্বীপকে সামরিকীকরণ করা সহ অ্যাথেন্স বিভিন্ন স্কানিমূলক কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, তাদের ভুল বোঝা উচিত হবে না এবং তাদের বোঝা উচিত এখনই উপযুক্ত সময় আঞ্চলিক জলসীমা 12 মাইল বাড়ানোর। আমাদের পরীক্ষা করা এবং এই ধরনের দুঃসাহসিক কাজ করা তাদের উচিত হবে না। আমি আশা করব তারা এই ভুল করবে না। প্রসঙ্গত, এজিয়ানে আঞ্চলিক জলসীমা এবং পূর্ব ভূমধ্য সাগরে খনিজ অনুসন্ধানে অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলে আসছে। মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন শিক্ষাবিদকে হত্যার ঘটনায় হামাস এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামাস শাসিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে। 2018 সালের এপ্রিলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শিক্ষাবিদ ফাদি আল বাদশোকে গুলি করে হত্যা করে দুই দুর্বৃত্তরা। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঘাতকরা তাকে হত্যা করেন। 35 বছর বয়সী এই ইঞ্জিনিয়ার ও গবেষক ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের হামাসের সদস্য বলে ধারণা করা হয়। ঘটনার পর আল বাদশোর বাবা অভিযোগ করে বলেন, তার ছেলে হত্যার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তবে ইহুদিবাদী ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিভারম্যান হত্যাকাণ্ডে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন। তবে ইসরায়েলের গণমাধ্যমে আল বাতশকে ইঞ্জিনিয়ার এবং ড্রোন বিশেষজ্ঞ হিসাবে উল্লেখ করে তাকে হত্যায় গোয়েন্দা সংস্থা মোসাদ ভূমিকা রেখেছে বলে ইঙ্গিত দেন। রোববার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বুজম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে মোসাদ তাকে নিয়োগ দিয়েছিল। বিদেশে অবস্থানরত অসংখ্য ফিলিস্তিনি শিক্ষাবিদ সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের ইসরায়েলি গুপ্ত হত্যা করেছে বলে বিশ্বাস করা হয়। 1997 সালে ইসরায়েলের গোয়েন্দারা হামাসের রাজনৈতিক প্রধান খালেদ মেইশালকে জর্ডানে তার গাড়িতে পয়জন স্প্রে মাধ্যমে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন। এছাড়া 2010 সালে দুবাইয়ের হোটেলে হামাস অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল মাবহুকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনা ইসরায়েল কখনো স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে পৃথক 2 মামলায় 4 বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের এক সামরিক আদালত। সোমবার মিয়ানমারের আইনি এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়। খবরে বলা হয়, 76 বছর বয়সী এই নোবেল বিজয়ী বেসামরিক রাজনৈতিক নেত্রীকে ওয়াকি টকি রাখার মামলায় 2 বছর ও করোনা বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার জন্য 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছর ফেব্রুয়ারিতে গ্রেফতারের পর সামরিক আদালতে চলমান মামলায় সুচির বিরুদ্ধে এটি দ্বিতীয় রায়। এর আগে উত্তেজনা ছড়ানো ও করোনা বিধি লঙ্ঘনের পৃথক দুই মামলায় এক সামরিক আদালতে সুচিকে গত 7 ডিসেম্বর 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দেশটির সামরিক জান্তা প্রধান মিং অং লাং এর আদেশে সুচির বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ড কমানো হয়। ওই সময় রাষ্ট্র টেলিভিশনে জানানো হয়, অং সান সুচির বর্তমান অন্তরীণ থাকা অবস্থাতেই এই দণ্ড ভোগ করবেন তিনি। তবে সোমবারের রায়ের ক্ষেত্রেও একই আদেশ প্রযোজ্য হবে কিনা এবং বর্তমানে সুচি কোথায় রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, দুর্নীতি ও টেলিযোগাযোগের একটি আইন লঙ্ঘন সহ সুচির বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করেছিল সামরিক সরকার। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাত মাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে 1 আগস্ট জরুরি অবস্থার মেয়াদ 2023 সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিং অং লাই। গত বছরের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে 6 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সুচি সহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়। গত বছরের 7 সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। 1 ফেব্রুয়ারি থেকে জান্তা বিরোধী বিক্ষোভ ও সশস্ত্র তৎপরতায় সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মিয়ানমারের 1000-এর বেশি বিক্ষোভকারী ও বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটিতে মানবাধিকার সংস্থা জানিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।